মেয়ে বলতেছে পিঠা খাবে, মেয়ের বাবাও বলতেছে পিঠা খাবে। কি পিঠা খাবে? পাটিসাপটা পিঠা খাবে। আর এ শীত ছিল না, আমার ঘরে পিঠা পুলি করতেই হয় তাদের জন্য। আর এবছর আমি কোনো পাটিসাপটা পিঠা বানাইনি, এই জন্য ভাবলাম যে আজকে পিঠাটা বানাই এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহাজ কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই পিঠাপুলিতে আজকে আমি আমার রেসিপিতে আছে পাটিসাপটা পিঠা। আর পাটিসাপটা পিঠা আমি কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু আজকে আমি বানাবো আমার বাচ্চার, আমার ফ্যামিলির জন্য পাটিসাপটা পিঠা। তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে বানাবো। আর পাটিসাপটা পিঠাটা বানাবো আমি এখানে গুড় দিয়ে। গুড় দিয়ে পিঠাটা বানালে কী হয়, যে গুড়টা নিয়েছি এখানে 2 ইঁচের গুড় নিয়েছি, আর গুড় দিয়ে পিঠাটা বানালে কি হয়, পিঠার কালারটাও সুন্দর হয় আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, পাটালি গুড়। আর আমি যেভাবে পিঠাটা বানাবো, অবশ্যই এই পিঠা কয়েকদিন পর্যন্ত তুলতুলে নরম থাকবে, এভাবে আমি বানাবো। তো দেখতে থাকেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো প্রথমে আমি এই যে এখানে আমার 1.5 কাপের মতো আমি চালের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি ময়দা 1 কাপ, সুজি নিয়েছি 1/2 কাপ, এটা হচ্ছে বাহিরের পুরের জন্য। আর এখানে আমার চিনি আছে, চিনি দিব, চিনিটা বেশি হয়েছে আমি আন্দাজ মতো দিব। তো এখন আমি কি করব, এই বাটিটার মধ্যে আমি প্রথমে আমি চালের আটাটা নিয়ে নিব, চালের গুঁড়াটা নিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা, দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা একটা হ্যান্ড মিক্সের সাহায্যে গুলিয়ে নিব। তো এখানে আমি এবার কি করেছি, যে গুড়টা আমি দেখেছিলাম খেজুরের গুড়টা, এটাকে আমি একটু মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছি, গরম করে পানি মিক্সড করে নিয়েছি। তো এটা আমি ঢেলে দিব। তো এটার মধ্যে আমার আরো পানি লাগবে। আর দিয়ে দিব এখানে ঘি, তার 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। তো এটা আমার হয়ে গেছে, এটা ব্যাটারটা তৈরি করা। আমি এটার ঘনত্বটা কিরকম হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এরকম হবে। এটা আরো রেখে দিলে, আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, রেখে দিলে এটা আরো আরো ঘন হবে। পরবর্তীতে আমি যা করার করব, হয়তো আবার পানি মিক্স করতে হবে বা গুড় মিক্স করতে হবে, যাই মিক্স করি এটা করবো। এটা আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে আমি দুধ, 2 কেজি দুধ আমি জাল করে নিয়েছি, একদম যে দেখেন ঘন হয়ে গেছে। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিব চিড়ে। এখানে এবার আমি এই যে পাটিসাপটার ভিতরের যে পুরটা এটা বানাচ্ছি। আমার কাছে পাটিসাপটা পিঠা মানে প্রচুর খিস্যা আর সর দিয়ে তৈরি করা, প্রচুর সর আর খিস্যা, সরের হতে হবে, সোজা কথা সরের হতে হবে, খিস্যাটা বেশি হতে হবে, তাহলে পাটিসাপটা আপনার খুব খেতে ভালো লাগবে। আর হচ্ছে যদি আপনার ইচ্ছে হয় আপনি নারকেল দিতে পারেন, ইচ্ছা না হলে নারকেলটা আপনি স্কিপ করতে পারেন। আমি আজকে নারকেল দিব, হালকা নারকেল দিব। তো এটা জাল করে নিচ্ছি ভালো করে, খিসার টেস্টটা বাড়ানোর জন্য পাটিসাপটার আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে খিসার যে ফ্লেভারটা আরও সুন্দর হবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে। এটা মিক্সড করে দিচ্ছি এর সাথে, হ্যান্ড উইচ দিয়ে এটা দুধটা মিশিয়ে দিচ্ছি।
দেখেন কেমন সর পড়েছে, যে এটা গরম হয়ে গেছে, দুধ এখানে গরম হয়ে আসছে। এবার আমি এখানে কি করব, সুজি দিয়ে দিব, 1 টেবিল চামচ সুজি দিয়ে এটা আমি নাড়তে থাকবো। নাড়তে থাকবেন যাতে কোনো গুটি গুটি কোনো লাম্পস তৈরি না হয়, এটা আস্তে আস্তে নাড়তে থাকবেন। আর এখানে আমি এটা নাড়বো, আর এখানে অল্প চিনি দিয়ে দিব, আমি তো গুড় দিবই, হালকা একটু চিনি দিয়ে দিব, 1 চা চামচ, এক এরকম একটা ডালের চামচের মতো ছোট, এটা একটু চিনি দিয়ে দিব। এটা ঘন হতে থাক, নাড়া বন্ধ করবেন না, তাহলে কিন্তু লেগে যাবে বা গুটি গুটি হয়ে যাবে। আর এখন এ পর্যায়ে আমি আরেকটা দিয়ে দিব, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল দিয়ে দিব। অন্য সময় কিন্তু আমি নারকেল দিই না, নারকেলটা এ পর্যায়ে দিয়ে দিব, অল্প করে দিব। নারকেলটা দিয়ে দিলে কি হবে, মানে বেশি নারকেলটা দিলে কি হবে, যদি রাখেন ফ্রিজে তাহলে গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নেড়ে একদম ঘন করে নিচ্ছি আমি। এখন এটার মধ্যে গুড় মিশাবো না, এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, 5 মিনিট পর আমি মিশাবো। কারণ অনেক সময় গুড়ের সাথে দুধের সাথে যদি আপনি মিশান, অনেক সময় ছানা হয়ে যায়, এটা ফেটে যায়। যাতে না ফেটে যায় আমি একটু 5 মিনিট একটু ঠান্ডা করে, তারপরে আমি আর গুড়টা আমি ওভেনে গরম করে নিয়েছি, এই কারণে আমি গুড়ের পানিটা সাথে দিলে তাহলে ফাটার সম্ভাবনা নেই খিসার। তো এটা আমি বন্ধ করে রাখলাম, 5 মিনিট পরে আমি আবার আসছি। দেখেন খিসাটা এখনই কত সুন্দর হয়েছে, লোভনীয় মনে হচ্ছে এখনই খাই। এখন আমি কি করব, যে কাজটা করব, খেজুরের যে গুড়টা এটা আমি এটার সাথে মিক্সড করে দেব। এটা আমি ওভেনে মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি, এভাবে দিলে আপনার কি হবে আর সেটা ফেটে না যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা না দিয়ে আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে কী করি, আমার খিসাটার মধ্যে আর একটু লাগবে, যে গুড় দেওয়ার পরে বা চিনি দেন বা গুড় দেন সব কিছু দেওয়ার পরে কী হবে, একটু কিন্তু পানি ছাড়বে। এখন আমি দিয়ে দিব এখানে ঘি, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এটা দিয়ে দিবেন, থাকলে দিবেন, না দেখলে না কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। যদি আসল পাটির সাপটা পেতে চান তাহলে ঘিটা দিলে আরও সুন্দর ফ্লেভার বের হয়, ফ্লেভারের জন্য খেতেও অন্যরকম মজা। এটা আমার শেষ হলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ঘনত্বটা, এটা 1 ঘন্টা পরে। এখন আমি পিঠা বানাতে চলে যাব, সব রেডি। আর এদিকে আমার খিসাও রেডি, যে দেখেন কত সুন্দর কালার হয়েছে খিসাটার। রান্না করে চলে যাচ্ছি। এবার এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পিঠাগুলো বানানোর জন্য। তো এখানে আমি ঘি ব্রাশ করে নেব ফার্স্টে, চুলার আসটা এই অবস্থায়, এটা ভালো করে আসলে তারপর চুলার এটা বন্ধ করে দিয়ে তারপর পিঠাটা দিয়ে দেবেন। এখন আমি একটা পিঠা দিয়ে দিব, আর এরকম একটা গরতলা চামচ নিয়েছি আমি, আমি দেখাচ্ছি দিয়ে। দিয়ে এভাবে এভাবে ঘুরিয়ে দিতে হবে, যে রুটিটা এটা ঘুরিয়ে দিতে হবে, খুব অল্প আঁচে দিবেন। যখন দেখবেন এই যে কর্নারগুলো সাদা সাদা হয়ে আসছে, তখন আপনি খিসাগুলো দিয়ে দিবেন, আর খিসাগুলো কর্নার থেকে দেওয়া শুরু করবেন, বেশি বেশি করে খিসা দিবেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। তো এইবার একটা যে স্প্যাচুলার সাহায্যে আমি এটা এভাবে উল্টে নিব। আপনি যদি সমস্যা হয় তাহলে আরেকটা চামচ নিয়ে নিতে পারেন, তাহলে এই যে আপনি এভাবে একটা একটা চামচ নিয়ে নিতে পারেন উল্টাতে প্রবলেম হলে।
যে মাশাআল্লাহ প্রথমটা এরকম হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি, একে একে আমি সবগুলো বানিয়ে দেখাবো। এই তো হয়ে গেল আমার খুবই মজার খিসা ভর্তি পিঠা, পুর বড়া একদম খিসায় ভরপুর, অনেক খিসা দিয়ে আমি বানিয়েছি পাটিসাপটা পিঠা। কারণ পিঠা বানানো হয় না অনেক দিন হয়, তো এবার শীতে আর পাটিসাপটা বানানো হয়নি, তাই ভাবলাম একটু বানাই আপনাদের সাথে শেয়ার করি। অসম্ভব মজা হয়েছে, আর এত তুলতুলে যে বুঝাতে পারবো না। আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি আপনারা ফলো করে বানান, তিন চার দিনের পিঠা শক্ত হবে না, কোনো শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। সুজিটা দিয়ে দিলে পিঠা কী করে একদম সফট করে, নরম রাখে, খুবই মজা হয়। আর শীতের সিজনে পিঠাপুলি সবারই পছন্দ। তো আজকে আমি এই পিঠাটা দেখালাম, পাটিসাপটা পিঠা। তো আপনারা করে খাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুকে আছেন একটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে আছেন লাইক দিবেন, কমেন্টস করবেন, আর পাশে থাকে যে বেল বাটনটি আছে ওইটা অন করে রাখবেন, তাহলে আমি যেসব ভিডিওগুলো আপলোড করবো সেসব ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সবার আগে দেখতে পারবেন। আর আমার এই পেজটাকে কাইন্ডলি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি ভালো লাগে আবারও বলি, খুবই খুবই মজা হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন খিসাটা, তার খিসাটা আমি দেখে আপনাদের, এই যে। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।